ওং নম শিবায় ওং নম ভগবতের রুদ্রয় নমস্কার আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো দু হাজার বাইশ বার্ষিকী গোটা বছর আর নামের প্রথম অক্ষর দিয়ে যাদের শুরু জাতক জাতিকাদের কি হতে চলেছে সেই নিয়ে আমি আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই আর প্রথম অক্ষর দিয়ে নামের শুরু আপনাদের যদি কেউ পরিচিত থাকে বা আত্মীয় স্বজন থাকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন কারণ এই ভিডিওটা দেখা প্রত্যেকের এই নামের অক্ষর যাদের দেখা খুব জরুরি কারণ এর মধ্যে ভালো মন্দ সব আলোচনা করব ভালোগুলো আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন এবং খারাপগুলো আপনারা চাইলে অ্যাবাউট করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু অনেকটা ভালো গোটা বাইশ সাল আপনারা কাটাতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আর না দেখলে আপনাদের অজানা থাকবে আপনাদের সঙ্গে যেগুলো ঘটার সেগুলো কিন্তু ঘটবে খারাপগুলোও ঘটবে ভালোগুলো অতটা ঘটবে না খারাপগুলোই বেশি ঘটবে কারণ খারাপটাই ঘটে থাকে বেশি অর্থাৎ যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন বা দেখার যদি সুযোগ করে দিতে পারেন আপনার পরিচিত কাউকে তারা কিন্তু উপকৃত হবে আমি বলতে পারি এবার আসব নামের প্রথম অক্ষর আর দিয়ে যাদের শুরু দু হাজার বাইশ সাল কেমন যাবে অর্থনৈতিক কিন্তু ভীষণ ভালো যাবে এই গোটা বছর কারণ নানান দিক থেকে কিন্তু এদের হাতে অর্থ আসতে থাকবে সেটা এদের ইনকাম থেকে আসুক বা পড়ে থাকা অর্থ আসবে এটা বাস্তব চাকরির ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে যেটা আপনার আশা ছিল সেই আশা কিন্তু এই বছরে পূরণ নাও হতে পারে যেরকম আপনার আশা ছিল যে আপনার প্রমোশন হবে বা আপনার স্যালারি বৃদ্ধি হবে এগুলো কিন্তু আপনি যদি আশা করে থাকেন এগুলো নাও করতে পারে আর যদিও আপনার জীবনে চাকরির দিক থেকে আপনার মনের আশা পূর্ণ হয় সেটা কিন্তু দু হাজার বাইশ সালের লাস্টের দিক থেকে কিন্তু নভেম্বরের দিকে আপনার কিছুটা শুভ ফল পেতে পারেন যারা ব্যবসা অলরেডি করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা কিন্তু আপনাদের ভালো কাটবে ব্যবসায় সফলতা আসবে নতুন নতুন ব্যবসা আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ তৈরি হয়ে সেই ব্যবসার মধ্যে কিন্তু আপনারা এগোতে পারেন এবং নতুন বিজনেস করবেন এই বছরে কিন্তু আপনারা করতে পারেন এবং নানান দিক থেকে আপনাদের লোকেদের সাথে পরিচয় বাড়বে আর পরিচয়ের ক্ষেত্রে আপনাদের ব্যবসা ব্যবসার দিক থেকে কিন্তু লাভবান আপনারা হবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে অর্থাৎ ব্যবসায়িক যারা আছেন তাদের ক্ষেত্রে এই বছরটা ভালো কাটবে বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেকারত্ব দূর হবে যদি আপনারা চাকরি করবেন ভেবে রেখেছেন আপনারা যোগাযোগ করতে পারেন এই গোটা বছর আপনার জন্য কিন্তু শুভ চাকরি আপনারা পেতে পারেন এবং আপনারা নিজেরা কিছু করবেন করতে পারেন সেটাও কিন্তু এই বছরটা আপনাদের জন্য ভালো হতে চলেছে যারা এখনো বিয়ে করবেন বয়স পার হয়ে যাচ্ছে সঠিক সন্ধান পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু অনেক বাধা বিপত্তি অবশ্যই আপনারা পার করে ফেলেছেন এই বছরে কিন্তু আপনাদের বিবাহ সুসম্পন্ন হবে মাঝামাঝি থেকে আপনাদের কিন্তু এই বিবাহ যোগটা পুরো দমে কিন্তু আপনাদের সাপোর্ট করবে এবং আপনারা যোগাযোগটা যদি চালাতে পারেন দেখাশোনা চালাতে পারেন আপনাদের বিবাহ হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ হবে বছরের দু সালের মিডিল দিক মাঝামাঝি দিকে আপনাদের কিন্তু বিবাহ দিকটা সফলতা আপনারা পেতে থাকবেন এবার বলবো যারা প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে এই গোটা বছর কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে হয়তো আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যেতে পারে আর সেই কারণে আপনাদের মধ্যে কিন্তু চুর ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে আর এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আপনাদেরই অর্থাৎ যতটা পারবেন সতর্ক থাকলে আপনাদের এগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবেন লাভ রিলেশনে অর্থাৎ যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে ভালো মন্দ কিন্তু মিশে এই শালটা কাটছে এরকম মাঝে মধ্যে হতে পারে এরপর আবারও আপনারা যেরকম প্রেম করছেন সেরকমই আপনাদের রিলেশন ভালো থাকবে এবং আপনারা যেটা পজিটিভ একটা দিক আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আপনারা বিবাহ যদি করেন সারা জীবন একত্রে থাকতে চান তাহলে সিদ্ধান্ত কিন্তু এই বছরে আপনারা নিতে পারেন সেটাও কিন্তু সঠিক হবে এবং আপনারা সমস্ত দিক থেকে সাপোর্ট পাবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে সব মিলিয়ে বলতে গেলে বিবাহ পর্যন্ত আপনারা যদি নিতে চান আপনাদের জন্য কিন্তু সেটা সফলতা হতে পারে আর যেটা মাঝে মধ্যে ঝামেলা ভুল বুঝাবুঝি এগুলো তো হতেই পারে সেগুলোর থেকেও সতর্ক থাকলে এগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবার আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী অবস্থা থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভীষণ ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক গোটা বছরে কিন্তু থাকতে চলেছে কিন্তু সন্তান আপনার কিছুটা অবাধ্য হতে পারে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর বাবা মা ভাই বোন এদের মধ্যেও কিন্তু একটা আন্তরিকতা তৈরি হবে অর্থাৎ গোটা বছর আপনার সাংসারিক দিক থেকে কিছুটা টেনশান আসতে পারে তবে শান্তি থাকছে ঝামেলা তুলনামূলক কিন্তু হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু অপেক্ষা করছে এগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে আর সব মিলে যদি দেখা যায় দু সাল আপনাদের কিন্তু ভালো কাটারই সম্ভাবনা কিছু কিছু জায়গায় একটু প্রবলেম তাছাড়া কিন্তু ভীষণ একটা ভালো ফলাফল আপনারা কিন্তু দেখতে পাবেন আর সেটাই কিন্তু ইঙ্গিত করছে এই দু সাল অর্থাৎ যারা এই ভিডিওটা দেখছেন এবং দেখে যে ভালো দিকগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে ঘটবে খারাপ দিকগুলো যদি আপনারা চান তো এড়িয়ে যেতে পারেন আর সুন্দরভাবে জীবনযাপন কিন্তু করতে পারেন এই বাইশ সালে আর যেটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হয় আপনাদের ঠিক প্রথম চার মাস বাদ দিয়ে আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ করতে পারে। আপনাদের লটারি থেকে প্রচুর ধন সম্পদ কিন্তু পেতে পারেন বা পৈতৃক সম্পত্তি শ্বশুরালয় যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু একটা প্রাপ্তি যোগ তৈরি হবে ঠিক প্রথম চার মাস বাদ দিয়ে আপনাদের সঙ্গে কিন্তু এগুলো ঘটতে পারে সব মিলিয়ে বলতে গেলে অর্থনৈতিক আপনাদের ভালো থাকছে আপনাদের হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে এগুলো কিন্তু থাকছে শরীর স্বাস্থ্য যদি বলি শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের মধ্যমা থাকবে খুব ভালো কিন্তু বলা যাবে না খুব খারাপ বলা যাবে না তবে শরীরের যত্ন নেওয়াটা কিন্তু আপনাদের অবশ্যই দরকার যদি শরীরের যত্ন নিতে পারেন গোটা বছর আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন ব্যায়াম করুন রিচ খাবার থেকে দূরে থাকুন পুষ্টিকর খাদ্য খান এবং মাঝে মধ্যে আপনার ডাক্তারি পরামর্শ নিন ভীষণ ভালো থাকতে পারবেন তা না হলে কিন্তু কিছু কিছু সমস্যা শারীরিক আসতে পারে হৃদরোগ পেশার সুগার এগুলো কিন্তু আপনার কিছুটা জ্বালাতে পারে এবং পেটে ব্যথা গ্যাসজনিত কোনো সমস্যায় আপনাকে কিন্তু কিছু অর্থও নষ্ট হতে পারে এবং কিছু সময় আপনার কিন্তু নষ্ট হতে পারে যদি শরীরের যত্ন নিতে পারেন বা ব্যায়াম করা রিচ খাবার থেকে দূরে থাকা তাহলে কিন্তু আপনাদের অনেকটা ভালো থাকতে পারবেন আমার বলা কথা কিন্তু আপনারা ঘুরিয়েও দিতে পারবেন আমি অবশ্যই বলবো শরীরের যত্ন নিন এবং সতর্ক থাকুন অনেক ভালো থাকতে পারবেন এই ছিল আর অক্ষর প্রথম অক্ষর আর দিয়ে শুরু যে জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে আলোচনা করলাম এরপর আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ